বন্ধুরা কেমন আছে সবাই? শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। আমি আজকে শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইয়ের মোট 813টি এমসিকিউ প্রশ্নোত্তরের সিরিজ নিয়ে এসেছি। একে একে প্রত্যেকটি এমসিকিউ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি এই অধ্যায়ের মোট 68টি এমসিকিউ রয়েছে। তার মধ্যে আমি 34টি এমসিকিউ আজকের ভিডিওতে এবং 34টি এমসিকিউ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সামনে 31শে মার্চ যে প্রাইমারি টেট হওয়ার কথা আছে, সেটা একটু দেরি করে হলেও দ্রুতই সম্পন্ন হবে, এবং প্রত্যেক বছর এবার থেকে টেট হওয়ার কথাও ঘোষণা করেছে পর্ষদ। সুতরাং আমার যে অধ্যায়ভিত্তিক যে সিরিজটি চলছিল সেটাও আস্তে আস্তে আমি চালু রাখবো এবং এই সিরিজটি আমি দ্রুত শেষ করব। চলো তাহলে প্রথমেই আমরা আলোচনা শুরু করি। প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল, প্রথম দিকে মনোবিজ্ঞান কিন্তু দর্শনশাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল, আর বর্তমানে অন্য অন্য সমাজবিজ্ঞানের বিষয়ের মতো আলাদা মর্যাদা পেয়েছে এই মনোবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। প্রথমে মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, তারপরে ছিল মনের বিজ্ঞান, তারপরে আসলো চেতনার বিজ্ঞান, কিন্তু বর্তমানে হচ্ছে আচরণের বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, যে কথাটাই আমি বললাম মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ, তাহলে মনোবিজ্ঞান প্রথমে আত্মার বিজ্ঞান, তারপরে মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, তারপরে আচরণের বিজ্ঞান, এটা একটু তোমরা খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? মনোবিজ্ঞানের উপর গবেষণাগার, এটা কিন্তু ডব্লু ভুন্ট কিন্তু গবেষণাগারটি সর্বপ্রথম স্থাপন করেছিলেন কোথায়, সেটা হচ্ছে জার্মানির লাইপজিক শহরে, এটা মনে রাখতে হবে তোমাদের। তার পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? তাহলে আমরা মনস্তত্ত্বের অনেকে আছে যে মনোবিশ্লেষণ বা মনোসমীক্ষণ তত্ত্ব, আবার আছে আচরণবাদ তত্ত্ব, এবং বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে আচরণবাদ একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। সেই তত্ত্বের চূড়ান্ত আচরণবাদী কিন্তু জেবি অর্সন। পরবর্তী প্রশ্ন, আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন কিভাবে? আচরণবাদীগণ কিন্তু আচরণকে ব্যাখ্যা করেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে। দেখো, আচরণবাদীগণ যে কথাটি বলেছেন সেই কথাটি আমি বলছি, যে প্রাণীর উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া জানানোর কার্যই হলো আচরণ। তাহলে প্রাণীর উদ্দীপকের প্রতি, একটা প্রাণী উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া জানানোর কার্যই হচ্ছে আচরণ, তাহলে উদ্দীপক হলো প্রতিক্রিয়ার ফল, এই কথাটা কিন্তু তারা বলেছে। পরবর্তী প্রশ্ন, বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। বংশধারা ও পরিবেশের মিলে ব্যক্তি হয়, এই কথাটি কে বলেছে? এটা বলেছে আর এস উডওয়ার্থ। পরবর্তী প্রশ্ন, মনস্তত্ত্বের উদ্দেশ্য কি? আচরণকে বিশ্লেষণ করা, হ্যাঁ এটা হতে পারে। আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, এটাও হতে পারে। আচরণকে নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু মনস্তত্ত্বের উদ্দেশ্য। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কি? মনোবিদ্যা অধ্যয়নের অনেকগুলো পদ্ধতি আছে। এই চারটে পদ্ধতি, অন্তদর্শ পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার, অন্তর্শন, এগুলো কিন্তু সবগুলোই পদ্ধতি, ছটি পদ্ধতি আছে। তার মধ্যে নিজস্ব পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে অন্তদর্শন পদ্ধতি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অন্তদর্শন পদ্ধতি। এই অন্তদর্শন পদ্ধতিই কিন্তু সবথেকে প্রাচীন পদ্ধতি। গঠনবাদী মনস্তাত্ত্বিকগণ এই পদ্ধতির উদ্ভাবনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ, এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান, এ কথাটি কে বলেছেন? এ কথাটি বলেছেন কিন্তু উইলিয়াম ম্যাকডুগাল।
তার পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক কারা? এই সমগ্রতাবাদের সমর্থক কিন্তু এখানে স্কিনার, পেয়াজে বা থন্ডেক এরা তিনজনই হবে না, সেটা হচ্ছে কার্ট লিওন। এই সমগ্রতাবাদের সমর্থক কিন্তু আরও আছে, অনেকেই আছে, কোহলার আছে, কপকা আছে, অর্দিমার আছে, এরা কিন্তু সমগ্রতাবাদের সমর্থক। এর মধ্যে স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব, আমরা সকলেই জানি, পেয়াজে হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব, সেটাও আমরা জানি, থন্ডাক প্রচেষ্টা ভুল তত্ত্ব, বা সংযোজনবাদের জনক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কার্ট লিওন। পরবর্তী প্রশ্ন, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয় একথা কারা বলেছেন? মানে সমগ্র একটা জিনিস, সেগুলো অংশগুলোকে যোগ করলেই সমগ্র হয় না, এই কথাটি বলেছেন কিন্তু সমগ্রতাবাদীগণ। পরবর্তী প্রশ্ন, থন্ডাইককে মনস্তত্ত্ব কোন দৃষ্টিভঙ্গি সমর্থক বলা হয়? আমি একটু আগে বললাম যে থন্ডাইক কিন্তু সংযোজনবাদের জনক বলা থাকে, তার প্রচেষ্টাও ভুল তত্ত্ব, তার তত্ত্বটি হচ্ছে প্রচেষ্টাও ভুল তত্ত্ব। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে সংযোজনবাদ। পরবর্তী প্রশ্ন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাই ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? তাহলে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাই ফেনোমেননের উপর গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে সমগ্রতাবাদ। সমগ্রতাবাদের দৃষ্টিভঙ্গি কিন্তু ফাই ফেনোমেননের উপর গুরুত্ব দিয়েছে, যেটা সমগ্রতাবাদ হচ্ছে গেস্টাল মতবাদের আরেক নাম। এই সমগ্রতা মতবাদের সমর্থক আমি আগেও বললাম, কোহলার, কফকা, অর্দিমার এরা। পরবর্তী প্রশ্ন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে আসন্ন প্রাইমারি টেটের জন্য। পরবর্তী প্রশ্ন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করেন? মনস্তত্ত্বের অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, মানে দেখার ভঙ্গি আর কি, সেটা কিন্তু গেস্টাল মতবাদে আছে, সেটা প্রত্যক্ষণ আছে, সমগ্রতা আছে, অন্তদৃষ্টি আছে, এই তিনটি নিয়মাবলী আছে, সেটা কিন্তু গেস্টাল মতবাদে আছে, আর এই গেস্টাল মতবাদ হচ্ছে সমগ্রতাবাদ নামে পরিচিত। আমি আগেও বলেছি, আবারও বললাম, চলো তাহলে পরবর্তী ভিডিও, পরবর্তী প্রশ্ন, ব্যান্ডেল হাইপোথিসিস, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? মানে হাইপোথিসিস বলতে আমরা বুঝি কোনো তত্ত্ব, মতবাদ বা ধারণা, অনুমান, কখনো প্রকল্পকেও বলে, এটা কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে এই হাইপোথিসিস ব্যাপারটা আছে। আমরা যে মনোবিজ্ঞানের যে একটি পদ্ধতি, সেটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক বা পরীক্ষামূলক পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে কিন্তু হাইপোথিসিস বিষয়টা ব্যাখ্যা করা আছে। আমি আগে যে সমগ্র অধ্যায়ভিত্তিক যে ভিডিও দিচ্ছিলাম সেখানে কিন্তু এই বিষয়গুলো আমি একটু হলে আলোচনা করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছেন? মানে আচরণ বিশ্লেষণ করতে গিয়ে ওয়াটসন, আমরা জানি যে চূড়ান্ত আচরণবাদী ওয়াটসন, সে কিন্তু একটা পদ্ধতিকে বিরোধিতা করেছে। আমরা জানি যে মনোবিশ্লেষণ করার ছটি পদ্ধতি, পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার, অন্তদর্শন, বিজ্ঞানভিত্তিক, এরকম পাঁচ ছটি পদ্ধতি, তার মধ্যে কোন পদ্ধতিকে তিনি বিরোধিতা করেছেন? সেটা হচ্ছে অন্তদর্শন পদ্ধতি, যে প্রাচীন পদ্ধতির আমি কথা বলেছি, গঠনবাদী মনস্তাত্ত্বিকগণ যার উদ্ভাবন করেছেন, সেই অন্তদর্শন পদ্ধতি কিন্তু বিরোধিতা করেছেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলো কোনটি? ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়া হলো প্রবৃত্তি। পরবর্তী প্রশ্ন, প্রবৃত্তি হলো একটি
জৈব মানসিক প্রক্রিয়া, আমাদের প্রবৃত্তি, এগুলো কিন্তু একটা জৈব মানসিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সাথে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে, তাহলে আমাদের নতুন তথ্য বা যে জ্ঞান অভিজ্ঞতার সাথে মিশে গিয়ে এক বোধগম্য হয়ে ওঠে আমাদের কাছে, এটা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য? এটা কিন্তু জ্ঞানমূলক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য। এই জ্ঞানমূলক মনস্তত্ত্বের আরেক নাম হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব, যার প্রবক্তা বা যার প্রবর্তকরা হলেন পেয়াজে, আশুবেল, জ্ঞানে, ব্রুনার, ভাইকোটস্কি প্রমুখ। আমি এই যে ভিডিওটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি তাতে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা এরকম চাইছো নাকি শুধুমাত্র উত্তর করে দেবো, আমি কোনটা চাইছো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম? তাহলে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম দুটো আছে, একটা হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব আর একটা হচ্ছে মানবতাভিত্তিক মনস্তত্ত্ব। এই দুটো হচ্ছে সব থেকে সাম্প্রতিকতম, একটা হচ্ছে প্রজ্ঞামূলক আর একটা মানবতাবাদ। এবার প্রজ্ঞামূলক এই দৃষ্টিভঙ্গির জনকটা আমরা পরে সেটা পেয়ে যাব, এটা বললাম আমি একটু আগেও যে আশুবেল, জ্ঞানে, ব্রুনার এগুলো হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ত্বের, আর মানবতাভিত্তিক মনস্তত্ত্বের জনক হচ্ছে বা মতবাদের প্রবক্তা এরা হলেন রজার্স। চলো পরবর্তী প্রশ্নে, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রবক্তা, এই সাইকো সাইকোলজি বা সাইকো অ্যানালাইটিক এটা কিন্তু সিগমন্ড ফ্রয়েড। পরবর্তী প্রশ্ন, মনের কোন অংশটি সবথেকে বৃহৎ? এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে যে আমাদের মন হচ্ছে তিনটি স্তর দিয়ে গঠিত, তিনটি স্তর দিয়ে গঠিত, এরকম তিনটি স্তর। এটা হচ্ছে অবচেতন মন, এটা এটা একটু বড় অংশ, এটা অবচেতন মন, আর এটা হচ্ছে প্রাকচেতন মন, আর এটা হচ্ছে চেতন মন। একটু বড় করে আঁকলাম, কিন্তু এই অবচেতন মনটা সব থেকে বড়। এরই আর এক নাম হচ্ছে ইদ, এই 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 যে মাঝখানে দেখছো এই এরই আর এক নাম হচ্ছে ইদ, এই মাঝখানে এটা, আর এটার আরেক নাম হচ্ছে অহম, এটার আরেক নাম হচ্ছে অহম, আর এটা হচ্ছে সুপারিগো, আমি সুপার দিয়ে লাগলাম এস শুধু, এই যে এটা এটা হচ্ছে সুপারিগো। তাহলে এই মাঝখানে যেটা বললাম এটা বললাম, এটা হচ্ছে অবচেতন মন, আর তারপরে যে স্তরটা হচ্ছে এই যে এটা বললাম, এটা হচ্ছে প্রাকচেতন মন, আর এর একদম ওপরে আছে চেতন মন। এই তিনটে আমাদের মন, সেটাকে এই মাঝখানেরটাকে ইদম মানে সরি ইদ, আর এটা হচ্ছে ইগো, এই যে এটা হচ্ছে ইগো, আর এটা হচ্ছে সুপার ইগো। তাহলে চলো বিষয়টা বুঝিয়ে দিই যে মনের কোন অংশটি সবথেকে বৃহৎ। এই অবচেতন মন যেটা মাঝখানে আমি দেখালাম একদম মিডিলে, এই অবচেতন মন কিন্তু আমাদের মনে সুপ্ত থাকে, এই বিষয়টা সবথেকে বড়। তারপরে আছে প্রাকচেতন, তারপরে আছে চেতন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অবচেতন। চলো পরবর্তী অংশে, পরবর্তী প্রশ্নে চলে যাই, যে ইদম বা ইড আর ইগো আর অধিসত্তার বা সুপার ইগো এই তিনটের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী কে? এর সর্বাপেক্ষা শক্তিশালী কিন্তু ওই অবচেতন মন মানে ইদ, এটাই কিন্তু সবথেকে শক্তিশালী, এটা হচ্ছে ইদম। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কে মানবতাবাদী? সেটা আমি একটু আগে বললাম যে মানবতাবাদী গণ প্রজ্ঞামূলক মনস্তত্ত্ববাদী হচ্ছে ব্রুনার, ভাইকোটস্কি, আশুবেল, এরা তিনজনই কিন্তু প্রজ্ঞামূলক মনস্তত্ত্ববিদ, কিন্তু মানবতাভিত্তিক মনস্তত্ত্ববিদ কিন্তু এখানে ভুল আছে, এটা রজার্স, রজার্স তোমরা একটু বুঝে নিও, রজার্স বা কার্ল রজার্স। পরবর্তী প্রশ্ন,
মনোবিজ্ঞান প্রথমে আত্মা, তারপরে হারিয়েছে মন, তারপর হারিয়েছে চেতনা, তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে, উক্তিটি কার, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন কিন্তু উডর্থ। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদদের মধ্যে কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? সেটা হচ্ছে, আমরা জানি জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক মনস্তত্ত্ববিদ হচ্ছে ব্রুনার, ভাইকোটস্কি, এরা। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়? প্রাকৃতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান তো নয়, এটা সমাজ বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের বিষয় বলে বিবেচনা করা হয়, তার কারণটা হচ্ছে এর পরিধি ক্রমশ বিস্তার লাভ করছে, এরা নিজস্ব পদ্ধতি আছে, এর নিজস্ব সমস্যা ও সমাধানযোগ্য এটা, সুতরাং ওপরের সবকটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা যেখানে শিকন শিকনের উপর গুরুত্ব আরোপ করা হয়? না, এখানে বলেছে তো শিক্ষা মনোবিজ্ঞান, এখানে শুধু তো মনোবিজ্ঞান বলছে। শিক্ষা বিজ্ঞানের একটি শাখা যেখানে মানসিক প্রক্রিয়ার গুরুত্ব দেওয়া হয়, এটাও বলছে কিন্তু শিক্ষা বিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে একটি পৃথক বিষয় যেটা সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, সি। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা ও শিক্ষণ নিয়ে কাজ করে, এই সংজ্ঞাটি কে দিয়েছে? আমি কিন্তু বিস্তারিত যখন আলোচনা করেছিলাম সেখানে শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে বিভিন্ন লোক সংজ্ঞা দিয়েছে, স্কিনার, বার্নার্ড, ক্রো অ্যান্ড ক্রো, জার্ট, পিল, এরা সবাই কিন্তু সংজ্ঞা দিয়েছে, সেই সাথে কিন্তু কোলেন্সিকও কিন্তু সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাটি। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানের যেসব তথ্য নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হল শিক্ষাবিজ্ঞান, এই সংজ্ঞাটি কে দিয়েছে? একটুখানি ভুল বলা হলো, সত্যি দুঃখিত। ওপরের যে সংজ্ঞাটি 31 নম্বর, এই সংজ্ঞাটি দিয়েছে স্কিনার, আর এইখানে যে মনোবিজ্ঞানের তথ্য, দুঃখিত আমি সত্যি, সেটা হচ্ছে এই মনোবিজ্ঞান যেসব তথ্য নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান, এই সংজ্ঞাটি 32 নম্বরের, এটা কিন্তু কোলেন্সিক দিয়েছে, সত্যি আমি দুঃখিত খুবই। শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো কি? শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা, হ্যাঁ এটা তো করেই, শিক্ষার্থী শিক্ষাসঙ্গত সমস্যাগুলির সমাধানের সহায়তা করে, এটাও করে, শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, হ্যাঁ এটাও করে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উপরে সবগুলি। পরবর্তী প্রশ্ন, এবং এটি কিন্তু আমাদের আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় কিন্তু প্রত্যক্ষণ কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় কল্পনাও তাই, অস্বাভাবিক মনোবিজ্ঞানও তাই, এই তিনটি বিষয় কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয়, কিন্তু দিবা স্বপ্ন বা দিনের বেলা যেটা স্বপ্ন অর্থহীন সেই বিষয়টা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়। তাহলে আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।